সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা ও নাশকতায় যারা প্রকৃত দায়ী তাদের শাস্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংখ্যালঘুদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এক মানববন্ধনে এই আহ্বান জানান পেশাজীবী নেতারা। এ সময় তারা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার মূল কারণ 5ই জানুয়ারি নির্বাচন। এ তামাশা নির্বাচন না হলে দেশের সংখ্যালঘু হামলার শিকার হতো না। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। একই দাবিতে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল। সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে।